আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই অ্যবাদতে আগের মতন মন বসে না কোরআন তেলোয়াত সরা করা বিভিন্ন অ্যাবাদতে তৃপ্তি পাই না শুধু দুনিয়াবি চিন্তা কে কি বলল কে কি করলো এসব নিয়েই ভাবি সামান্য কারণে অনেক রেগে যাই মনে হচ্ছে আমি ধীরে ধীরে আল্লাহর নিকট থেকে অনেক দূরে সরে যাচ্ছি এই পরিস্থিতি থেকে আমার করণ কী আসলে একবার মন বসে না বা স্বাদ অনুভব হয় না এগুলো হলো ইমানের দুর্বলতার কারণ ইমানের যদি দুর্বলতা থাকে তাহলে এসব গুণ আপনার মধ্যে প্রকাশ পাবে এ ব্যাপারে শেখ সালি আল মুনাজ্জিদ তার গ্রন্থে বিস্তৃতভাবে আলোচনা করেছেন তিনি বলেছেন অ্যাবাদাতে অলসতা করা ইমান দুর্বলতার অন্যতম আলামত দুর্বলতা ইমানের লোকেরা অ্যাবজাত করলেও তা হয় অন্তঃসার শূন্য নড়াচারা যার মধ্যে প্রাণের স্পর্শ থাকে না মূলত এটি মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহতলা বলেন অবশ্যই মুনাফিকরা প্রতারণা করেছে যা আল্লাহর সাথে অথচ তারা নিজেরা নিজেদেরকে প্রতারিত করে বস্তুত তারা যখন সলাতে দাঁড়ায় তখন একান্ত ভাবে লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে এখন দেখুন আপনি যখন সলাতে দাঁড়ান তখন আপনার মন কোন দিকে থাকে সলাতাদ করে লোক দেখানো উদ্দেশ্যে এটি হলো মুনাফিক দে আলামত আবার কিছু কিছু হাদিসে রিয়া বলা হয়েছে যা হলো ছোটো শিখ এক অলসতার কয়েকটি দিক হলো শূন্যতে অর্থাৎ পাঁচক্ত তো আগে ও পরে নফল সলাত বা শূন্য সলাদ না পড়া তাছাড়া সলাতে পর জিকিরাজগা না করা আবার ঘরতে বের হওয়া ঘুমনে পূর্বে দোয়া টয়লেটে ঢুকার দোয়া সব কিছু পূর্বে এবং পরে এসব দোয়াগুলো আমরা করি না বেশি বেশি তাওবা করি না বিভিন্ন আমল যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমরা উদাসীন থাকি এমনকি জানাজার সলাতেও আমরা অংশগ্রহণ করি না আগেভাগে মসজিদে না যাওয়া সবগুলো কারণ হলো ইমানের দুর্বলতা যা হল মুনাফিকদের আলামত আপনি যদি এসব কাজগুলো করেন তাহলে আপনার এবাদতে কখনোই মন বসবে না দুর্বলতা ইমানের একটি দিক হল অন্তরে সংকীর্ণতা এটি আপনি অনুভব করবেন এবং মন মস্তিষ্কে ও আচরণে অস্বাভাবিক পরিবর্তন ঘটবে এই অবস্থায় একজন ব্যক্তি মানসিকভাবে এতটাই অস্থির অনুভব করে যে তার কাছে এমন মনে হয় আমল করা হলো বিরাট এক পোচা আল্লাহতলা এত আমল দিয়েছে সবসময় এই চিন্তা করা এই আমলটা না করলে হয় না আর এসব কারণে আমাদের অন্তরে সংকীর্ণতা অনুভব হয় আমরা এমন স্বাদ পাই না আপনি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আপনাকে বেশি বেশি তাবা করতে হবে জিকির করতে হবে তাহলে মনে প্রশান্তি পাবে আর এ ধরনের মানুষ খুব দ্রুত রেগে যায় সামান্যতে কষ্ট পায় তাদের ধৈর্য থাকে না মানসিক উদারতা বিদায় নেয় অথচ রসদ সাল্লা আলিয় আসসালামকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন ইমান হলো ধৈর্য ও উদারতা আসলে এর কারণ কি এর কারণ হলো দীর্ঘ সময় ইমানি পরিবেশ থেকে দূরে থাকা আপনার আশেপাশে যদি ইমানি পরিবেশ না থাকে আপনি অ্যবধাত করতে পারবেন না অ্যবধাতে স্বাদ পাবেন না আপনি যে বাসায় থাকেন সে বাসায় আপনার পরিবার যদি আপনার বন্ধুবান্ধব যে কেউ থাকুক না কেন তারা যদি অ্যবধাত না করে ভালো কাজ না করে আল্লাহ সন্তুষ্টি অর্জনে কাজকর্ম না করে তাহলে আপনি কিভাবে এ স্বাদ পাবেন তারা এমন করলে আপনারা উৎসাহ জাগত তারা সলাদ পড়লে আপনিও সলাদ পড়তেন তারা যদি গান বাজনা না শুনে নাটক সিনেমা হারাম দৃশ্য যদি না দেখে আপনিও দেখবেন না আরেকটা হলো সৎ আদর্শবান যে সকল ব্যক্তিরা রয়েছে তাদের সাথে চলাফেরা না করা আপনি যদি তাদের থেকে দূরে থাকেন তাহলে এ শান্তি পাবেন না এবাদাত করতে উদ্বুদ্ধ হবেন না তারপরে হলো দিনের ইলো অর্থাৎ জ্ঞান অন্বেষণ থেকে দূরে থাকা আপনি যদি ইসলামিক ভিডিও ইসলামিক লেকচার তারপরে কোরআন নিয়ে আলোচনা হাদিস নিয়ে গবেষণা হাদিস অধ্যয়ন করা বিভিন্ন বই পুস্তক পড়া যা হলো ইসলামিক এসব বই যদি না পড়েন তাহলে আপনি অবাদতে স্বাদ পাবেন না আপনার ইমান বৃদ্ধি পাবে না যত আপনি ইসলামিক বই পড়বেন কোরআন হাদিস এসব নিয়ে অধ্যয়ন করবেন আপনার ইমান বৃদ্ধি হতে থাকবে আর এসব থেকে দূরে থাকলে আপনি এবেদাতে স্বাদ পাবেন না ভালো আমল করতে পারবেন না তারপর হলো পাপাচার পরিবেশে বসবাস করা পাপ কাজে লিপ্ত থাকা যে সমাজে পাপাচার বেশি আপনি যে জায়গায় থাকেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি যদি নিষেধব্য পালন করে হারাম বিষয়কে তারা হালাল মনে করে তখন আপনি ভালো ইবাদত করতে পারবেন না এবেদাতে তৃপ্তি পাবেন না আপনি শুধু নিজেই চলাদাতে করবেন কিন্তু মন বসবে না তারপর হল দুনিয়াবি ব্যস্ততা আপনি যত দুনিয়াতে ব্যস্ততা থাকবেন তত বেশি আল্লাহর বিমুখে থাকবেন দুনিয়াতে শান্তি খুঁজলে আপনি শান্তি খুঁজে পাবেন না শান্তি খুঁজে পাবেন আল্লাহর একদাতে আল্লাহর বিধিবিধান মানলে আপনার শান্তি হয়ে যাবে সুতরাং যতটুকু সম্ভব দুনিয়াবি ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তারপর হলো, অতিরিক্ত পানহার অতিরিক্ত ঘুম অতিরিক্ত রাত জাগানো আপনি যত রাত জাগবেন যত ঘুমাবেন যত খাবেন তত আল্লাহ এবাদতে মন বসবে না এ তৃপ্তি পাবেন না আপনি যত সময় অপচয় করবেন তত বেশি মনে ক্ষুণ্ণ আসবে সংকীর্ণতা বোধ আসবে ভালো আমল করতে পারবেন না আপনার সঙ্গ যদি খারাপ হয় আপনি ভালো হতে পারবেন না তাদের সঙ্গ ত্যাগ করুন নতবা তাদেরকে ইসলামিক পথে দাওয়াত দিন ইমানি পরিবেশে জাগ্রত করুন এর থেকে বাঁচার কয়েকটি দিক আছে সেটা হলো আল কোরআন অধ্যয়ন করা আল্লা শ্রেষ্ঠত্ব অনুধাবন করা তার নাম তার গুণাবলী তার আজাব নিয়ে চিন্তা করা ভয় করা বিভিন্ন ইসলামিক বই পড়া বিভিন্ন ওয়াজ মাহফিলে ফিলে অথবা লেকচার নিয়ে গবেষণা করা বিভিন্ন জেগির করতে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলাহা ইহ এসব জিকির পাঠ করবে। যথাসম্ভব নেকির কাজ করবেন ভালো কাজ করবেন মানুষকে দাওয়াত দিবেন আর যত এবার রয়েছে সুন্নত নফল তা আদায় করবে। আখেরা দিয়ে সবসময় চিন্তা করবে। আপনি যে কোনো কাজ করছেন তা আখেরাতে প্রতিফলন পাবেন সব সময় তাও বা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর বিধিবিধান মেনে চলা তাকে সবসময় আনুগত্য করা যদি আপনি এসব বিষয় পালন করতে পারেন তাহলে ইমান মজবুত হবে শয়তান যত চক্রান্ত করুক না কেন আলাতালা আপনাকে হেফাজত করবে আশা করি আপনারা বুঝতে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে বুঝেও মানা তো দান করুক আমিন